আমার জন্ম হয়েছে বিপ্লব করার জন্য, আর আমি এখানে ক্ষমতা ভোগ করি মন্ত্রী হয়ে না, তার পাশে আর একটা দেশ বলিভিয়া সেখানে চলে গেছেন বিপ্লব করার জন্য, বিপ্লবী বাহিনী গেরিলা যুদ্ধে সামিল হয়েছিলেন, আমেরিকার সিআইএ বাহিনী তাকে চিনতে পেরেছেন, তাকে অ্যারেস্ট করেছেন, তাকে গুলি করে হত্যা করেছেন, তার বলিরা গুম করে দিয়েছেন, তার দেহ আমরা কেউ পাইনি, দীর্ঘ দুই দশক পর তার দেহ পাওয়া গেছে। ফলে এই গোটার নামটা হচ্ছে আর্নেস্ট গুয়েভারা ডে লা সেরেনা। তারা শুধুমাত্র একদিকে শাসকের মদত, পুলিশের নিষ্ক্রিয়তা আর নেশা, এই তিনটার উপর দাঁড়িয়ে তারা আমাদের শিবির, রক্তদান শিবির মিছিল আক্রমণ করেন। আর আমরা মানুষের পাশে থাকতে চাই এরকম একটা ভাবনায়, মহৎ ভাবনায় আমরা রক্তদান শিবির করছি। ফলে তারা যত মারছে আমরা তত বাড়ছি, তারা যত আক্রমণ করে রক্তদান শিবির রক্তাক্ত করছে আমাদের রক্তদান শিবির তত করে বাড়ছে। ফলে এই আক্রমণ প্রতিদিনই আছে, আমরা মোকাবেলা করছি, মোকাবেলা করতেই হবে মানুষের স্বার্থে। এই রক্ত মানুষের জন্য আমরা দান করছি, ফলে মানুষের জন্য এই আক্রমণ হলো, এই আক্রমণ থাকবে। বিজেপির এটা তাদের কালচার, তারা এই জন্য বাইক বাহিনী তৈরি করে, তারা মাতব্বর তৈরি করে, তারা তুল্লাবাস তৈরি করে, তারা গুন্ডা বাহিনী তৈরি করে।